নির্বাচনের ফল পরিবর্তন করার চেষ্টার মামলায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আংশিক দায়মুক্তি দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। ট্রাম্পের বিরুদ্ধে বিচারাধীন চারটি মামলার একটি এটি। সোমবার 1 জুলাই এক সিদ্ধান্তে সুপ্রিম কোর্ট বলেছেন, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে তার সাংবিধানিক ক্ষমতার মধ্যে থেকে কোনো কিছু করে থাকলে সেক্ষেত্রে তার বিচার করা যাবে না, তবে ব্যক্তিগত কোনো কৃতকর্মের জন্য তার বিচার করা যেতে পারে। বিচার থেকে কোনো ধরনের প্রেসিডেন্সিয়াল ছাড়ের স্বীকৃতি দিয়ে আদালতের এমন সিদ্ধান্ত এটি প্রথম। এ রায়ের পর ট্রাম্পের আইনজীবীরা ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক লুকানোর জন্য পূর্ণ তারকা ড্যানিয়েল স্টর্মিকে $130,000 অর্থ প্রদান সংক্রান্ত মামলায় ট্রাম্পকে খালাস দিতে নিউ ইয়র্ক আদালতের কাছে আবেদন করেছেন। আবেদনে তারা 1 জুলাইয়ের সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের বিষয়টি উল্লেখ করেছেন। শুনানি কর্মকাণ্ড চলা আদালত এখন নির্ধারণ করবে ট্রাম্প তার প্রেসিডেন্ট হিসেবে থাকা ক্ষমতার মধ্যে কতটুকু ছিলেন। এ বিষয়টি নির্ধারণ করতে কয়েক মাস সময় লেগে যেতে পারে। বর্তমান পরিস্থিতিতে নভেম্বরের আগে নতুন করে কোনো বিচার শুরু হওয়ার সম্ভাবনাও নেই। 1 জুলাইয়ের এই রায়ে ট্রাম্প তার পক্ষে আসা রায়কে বিচার বিভাগের জন্য জয় হিসেবে দেখছেন। এর আগে ওয়াশিংটনের নিম্ন আদালত এক রায় বলেছিল, প্রেসিডেন্ট থাকাকালে কোনো কৃতকর্মের জন্য একজন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের বিচারে কোনো ছাড় নেই। সর্বোচ্চ আদালতের এই সিদ্ধান্তের ফলে 2020 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফল উল্টে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগে ট্রাম্পের বিচার করা যাবে। খালাস সংক্রান্ত শুনানিতে সুপ্রিম কোর্টের 9 সদস্যের বেঞ্চের 6 জনই ট্রাম্পের দায়মুক্তির পক্ষে ছিলেন, বিপক্ষে ছিলেন 3 জন। এখন ট্রাম্পের বিরুদ্ধে 2020 সালের নির্বাচনে হস্তক্ষেপ এবং পরের বছরের 6 জানুয়ারি মার্কিন ক্যাপিটালে হামলার ঘটনায় মামলাগুলো পরিচালনা করা সরকারি কৌশলীদের জন্য বেশ কঠিন হবে। বিশেষ কৌশলী জ্যাক স্মিথের প্রধান অভিযোগগুলোর একটি হল, 2020 সালের নির্বাচনের পর জো বাইডেনের জয়কে স্বীকৃতি না দিতে তৎকালীন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের উপর চাপ প্রয়োগের চেষ্টা করেন ট্রাম্প। এটি যে প্রেসিডেন্টের ক্ষমতা বলে করা হয়নি তা প্রমাণে এখন অনেক কষ্ট করতে হবে স্মিথকে। 6 জানুয়ারির বিষয়ে ট্রাম্পের মন্তব্য ক্যাপিটালে হামলায় উস্কানি দেওয়া নিয়ে তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটিও টিকবে না। সর্বোচ্চ আদালতের এই সিদ্ধান্তের ফলে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের বিরুদ্ধে এই মামলার কাজ আগানোর সম্ভাবনা কমে গেছে। তবে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন আদালতের রায় আইনের শাসনকে ছোট করেছে বলে জানিয়েছেন। বাইডেন এর রায় আমেরিকানদের জন্য ক্ষতিকর হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, সবার জন্য সমান অধিকার এমন একটি নীতিতে প্রতিষ্ঠিত আমেরিকা, এমন রায় দেওয়ার জন্য নির্বাচনের আগে জনগণের কাছে বিচার বিভাগের উত্তর দেওয়া উচিত বলে মনে করেন জো বাইডেন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।